পাহাড়ের একদম উপর থেকে নিচে নামতেছিলাম, একটু যদি এইভাবে ধরো, একদম উপর থেকে নিচে নামতেছিলাম, নিচে নেমে অনেকক্ষণ সমতল কিছু জায়গাতে কিছুক্ষণ চললো, এখন আবার উপরে উঠতেছে। এইদিকেও আরও কিছু চমৎকার ভিউ আছে এই সাইডটাতে, এবং এই পাহাড়গুলি যে বিশেষ করে এইটা এইটা বিশেষ করে একদম বিশাল উঁচা, বিশাল উঁচা, এবং তার থেকেও হ্যাঁ ওর পরে আবার আরও আছে। আকাশটা ক্লিয়ার থাকলে, আকাশটা ক্লিয়ার থাকলে তার ঠিক ওই পাশের ওর থেকে উঁচা পাহাড়টাও দেখা যায়, আকাশটা একটু মেঘলা মেঘলা, চমৎকার একটা অসাধারণ ভিউ। আবার উপর থেকে আমার যখন উপর উঠবো ওখান থেকে আবার কিছুক্ষণ ভিডিও করা যাবে। গাইজ, আজকে সকালবেলায় সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা আসছে যেখানে খুব এক্সাইটেড ছিলাম এই সবুজ পাহাড়গুলির পিছনের যে হোয়াইট মাউন্টেনগুলি সেগুলা দেখার, যে দানবের মতো ডাইনোসরের মতো ওইখানে মাথা উঁচু করে থাকবে। সো হিয়ার ইট ইজ, দিস ইজ দ্য ফিস্টেল মাউন্টেন হুইচ ইজ এ পার্ট অফ অন্নপূর্ণা হিমালয়া রেঞ্জ। এইটা একটা অ্যামেজিং ভিউ, এবং অন্নপূর্ণার এই ফিস্টেলের বাম পাশে অন্নপূর্ণার আরও কিছু রেঞ্জ মাউন্টেন আছে বোথ পাশেই, এই পাশে একটু অনেক হাইলি ডেন্সিটি বলা যায় উপরের দিকে। এটা হচ্ছে দেভিস ফল। নর্মালি অনেক বেশি পানির স্রোত থাকে এখানে, আজকে খুব সম্ভবত খুব সানি ওয়েদার হওয়ার কারণে এখানে পানির ইয়েটা একটু স্রোতটা একটু কম, কিন্তু ইন্টারেস্টিংলি এই পানিগুলি যেখানে গিয়ে পড়তেছিল একদম নিচে গিয়ে সেই গুপ্তেশ্বর মহাদেব কেভের যেখানে পড়তেছিল, আমরা মাটি থেকে অতটুকু নিচে গিয়ে সেটা দেখে আসছি। এই দেবী, আমরা এখন আসছি গুপ্তেশ্বর মহাদেব কেভে, দিস ইজ জাস্ট অপোজিট টু দ্য দেভিস ফল। দেভিস ফল এটার একটু পাশে ধারণা করা হয়ে থাকে এই গুপ্তেশ্বর কেভটা প্রায় 5000 বছর পুরাতন। ওয়ার্ল্ড যে স্তূপটা আছে তাতে অপোজিটে এই গুপ্তেশ্বর কেভে, এবং এটার দেয়ালে বিভিন্ন ধরনের লর্ড শিবার এবং কিছু সেই ধর্মীয় যেই ইয়েগুলি, এটা কী বলে, সাইন বলে কিছু ইয়েটি আছে, যে সেই সাপগুলি, যে চার মাথাওয়ালা সাপ, ড্রাগনের মতো ভয়ঙ্কর,
যে এই একটা সাপ একটা ড্রাগন ফিল নিতে প্রায় 7-8 জন মানুষকে ক্যারি করতে হয়েছে। তো এই তো যাই হোক, বেশি ইন্টারেস্টিং বলবো না, বাট ফেয়ার ওকে। এবং এটার নিচে একটা কেভ আছে, এই কেভে সবসময় মানুষ যাতায়াত করে সিসিটিভি কভারেজ জোন। এখান থেকে উপরটা একটু কালারফুল, আজকে সকাল থেকে এইটার ভিডিও করতেছি আমরা, এই সেই ফিস্টাইল মাউন্টেন ওয়ালা কি কনসা সাউথ অন্নপূর্ণ, সাউথ অন্নপূর্ণ ও সাউথ অন্নপূর্ণ হ্যাঁ, ইয়ে ফিস্টাইল হ্যাঁ, ইয়ে ফিস্টাইল 2 ফিস্টাইল 3 আর ওয়ালা কি টুয়ার্ডস দ্য সাসপেনশন ব্রিজ। প্রচন্ড ঢালু রাস্তা এটা, একটু ভিডিও করার চেষ্টা করতেছি। বিলকুল আচ্ছা নেই ইয়ে রাস্তা, বাট লুক এট দিস ভিউ।